দেশের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য ভালো খবর এবার কেন্দ্রের পঞ্চাশ লাখ টাকা করোনা বিমার আওতায় আসছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা তো কারা এই টাকাটা পাবেন কতজন অঙ্গনওয়াড়ি কর্মীরা এই টাকা পাবেন এবং কিভাবে পাবেন তো সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেশের কোনো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক করোনায় প্রাণ হারালে তাদের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় এই ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানা গিয়েছে যদি কোনো অঙ্গনওয়াড়ি কর্মী বা কোনো সহায়ক দু হাজার কুড়ি সালের মার্চ মাসের পরে করোনায় মারা গিয়ে থাকেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মোদী সরকার দিল্লির এক শীর্ষ আধিকারিক এমনটাই জানিয়েছেন শীঘ্রই কেন্দ্রের থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে কেন্দ্রের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার দেশের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদেরও করোনা বিমার আওতায় নিয়ে আসা হবে এই বিমার আওতায় যদি কেউ করোনায় প্রাণ হারান কিংবা করোনা সংক্রান্ত দায়িত্বে থাকাকালীন দুর্ঘটনায় মারা যান তাদের পরিবারকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে মোদী সরকার মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক যারা করোনা সংক্রান্ত সচেতনতা কর্মসূচি করোনা সংক্রমণের উপর নজরদারির সঙ্গে জড়িত এবং বাড়ি বাড়ি গিয়ে রেশন বিতরণের মতো কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে তো ওই আধিকারিক জানিয়েছেন যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক রয়েছেন দু হাজার কুড়ি সালের এগারোই মার্চের পর করোনায় প্রাণ হারিয়েছেন অর্থাৎ পুরো করোনা সময়কালের জন্য তাদের পরিবারকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় পঞ্চাশ লাখ টাকার বিমার আওতায় আনা হয়েছে তো করোনায় প্রাণ হারানো ছাড়াও যদি কেউ করোনা সংক্রান্ত কাজে যুক্ত থাকাকালীন দুর্ঘটনায় মারা যান তাদেরও এই বিমার আওতায় আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে দেশের প্রায় ১৩ লাখ উনত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়কের সংখ্যা রয়েছে প্রায় এগারো লাখ উনআশি হাজার তো জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি এবং এএনএম কর্মীরা করোনা সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন কিংবা সেই সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন তাদের তালিকা তৈরি করতে তো এটি কেন্দ্র থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে প্রত্যেকটি রাজ্যকে তো এই আধিকারিক জানিয়েছেন এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবার সেই কাজ শেষ করা সংশ্লিষ্ট রাজ্যের কর্তব্য আমরা আশ্বস্ত করতে চাই এই প্যাকেজের আওতায় প্রতিটি রাজ্যকে সুবিধা দেওয়া হবে এর আগে কমিউনিটি স্বাস্থ্যকর্মী সহ জনস্বাস্থ্যের সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন এবং যারা করোনায় আক্রান্ত রোগীদের দেখভালের দায়িত্ব থাকতেন তাদের শরীরের ভাইরাস সংক্রমণের ঝুঁকির কথা ভেবে এই প্যাকেজের আওতায় নিয়ে আসা হয়েছিল এটি একটি গুরুত্বপূর্ণ খবর সাধারণত অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কারণ আপনারা জানেন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা বহুদিন থেকে বঞ্চিত রয়েছেন তারা কোনো সুযোগ সুবিধা তেমন পান না তো তাদের যদি এই বিমা আওতায় আনা হয় তো এক বহু সংখ্যক পরিবার তারা কিন্তু উপকৃত হবেন তো আশা করি ভিডিওটা অনেক কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য